প্রতিশ্রুতি পালন হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব 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 জবাব। আগামী 8ই ডিসেম্বর মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই প্রতিশ্রুতি মতো সরকারি চাকরির দাবি তুলে মালদা জেলার মানিকচক ব্লক ICTS অফিসে বিক্ষোভ দেখায় মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ, গত 2019 সালে ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের ভাদোই এলাকায় কার্পেট কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মানিকচকের 9 জন শ্রমিকের মৃত্যু হয়। সেই সময় রাজ্য সরকারের তরফে পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছিল। আশ্বাস দেওয়া হয়েছিল মৃত শ্রমিকদের প্রত্যেক পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়া হবে। তবে বাস্তবে কিছুই হয়নি বলে অভিযোগ মৃত শ্রমিকদের পরিবারবর্গের। গোটা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের। তাদের অভিযোগ, দীর্ঘ 3 বছর ধরে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু বাস্তবে এখনো কোনো কার্যকরী হয়নি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল মৃত শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে দেখা করেছিল এবং সেই সময় তাদেরকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছিল। কিন্তু এই ঘটনার 3 বছর কেটে গেলেও তারা কোনো সরকারি চাকরি পায়নি বলে অভিযোগ। তাই মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে সোমবার মানিকচক ব্লক ICTS অফিসে বিক্ষোভ দেখায় মৃত শ্রমিকদের পরিবারের লোকেরা, যেখানে উপস্থিত ছিলেন RSP জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে। এই বিক্ষোভে সরকারি চাকরি দিতে হবে বলে দাবি করেন এক মৃত শ্রমিকের স্ত্রী সাবিনা খাতুন। 2019-এ মানে 9 জন, এনে পুরের 8 জন আর মানিকচকের 1 জন, যে ওখানে উত্তরপ্রদেশে ভাদোই এলাকায় মারা গেছিল, তখন আমাদের মানে 23 ফেব্রুয়ারি 2019-এ মারা গেছিল। 24 তারিখে এসে ফিরহাদ হাকিম মৌসুম নূর মানে আরও মন্ত্রী ছিল, এসে আমাদের 2 লক্ষ করে টাকা দেন, 2 লক্ষ টাকা করে দিয়ে বললেন তোমাদের ICTS-এ চাকরি দেওয়া হবে। এবার আমরা মানে 3 বছর ধরে অনেক দৌড়াদৌড়ি করছি, আমরা DM-এর কাছেও 2 বার গেছি, তারপরে মৌসুম নূরের কাছে গিয়েছি, ওর বাড়িও গেছি, মৌসুম নূরের বাড়িও গেছি, তারপরে মৌসুম নূরের বাড়ি যেয়ে আবার ওখানে ফিরহাদ হাকিম এসেছিল ভবনে, ওখানেও আমরা ওখান থেকে দেখা করেছি ফিরহাদ হাকিমের সঙ্গে, ওখানে দেখা করেছি, যখন DM ফোন করলো তো বলছে কি তোমাদের এখন পর্যন্ত কাজ হয়নি, না আমাদের এখন পর্যন্ত কাজ হয়নি, তারপরে ওখান থেকে কাজ হয়নি, তারপরে আমরা আবার যে কোন DM-এর কাছে গেলাম, আমাদেরকে বলো তুমি যখন জমা দিয়েছিলেন রিসিপ্ট কপিটা, তো তখন তোমাদেরকে রিসিপ্ট কপি দিয়েছিলেন ডকুমেন্টস যখন জমা দিয়েছিলেন, বলছে না আমাদেরকে তো কোনো রিসিপ্ট কপি। কি বলেছিল, চাকরি দিবে? চাকরি দিবে, ICTS এর চাকরির কথা বলেছি। হয়নি এখনো? হয়নি এখন পর্যন্ত? হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাকরি চাইছি। কি আসছে 8 তারিখে? আমরা চাকরি চাইবো, চাকরি দিতে হবে আমরা। যাবেন মুখ্যমন্ত্রীর কাছে? হ্যাঁ যাবো। আর যদি আপনাদের আটকাবে? আটকাবে, কিন্তু আমরা যাবো। যদি পুলিশ গ্রেফতার করে? করবে করবে, আমরা যাবো। গ্রেফতার করবে, আমরা চলে যাবো। আমাদের মানে বাড়িতে তো কোনো লোক নাই, কি কি দেখবে? আমার অন্যই আছি এখন, মানে গরিব মানুষ, খেটে খাচ্ছি বাড়িতে, কেউ শ্বশুর আছে, বিড়ি বাচ্চি এখন আর খাচ্ছি। এই প্রসঙ্গে আরো এক মৃত শ্রমিকের স্ত্রী ফারজানা বিবি জানান, কি বলছিল, যেতে হবে না, ওখানে আমরা দিব চাকরি। কে বলছিল? প্রধান, আমরা সব ব্যবস্থা করব, আমরা দিব। একটা বাচ্চা আছে, 2 টাকার জন্য চাইছে সবার কাছ থেকে, কত আমরা খেটে দিব? সিআইডি পাঠিয়েছে যে তোমার সব ডকুমেন্টস দাও, আমরা সিগনেচার দাও, আমরা সব কিছু করে চাকরি দিব। এদিকে RSP জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে জানান, প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো সরকারি চাকরি দেওয়া হয়নি পরিবারগুলিকে। এরা বারবার বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আগামী 8ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মালদা সফরে আসছেন, তাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে সরকারি চাকরির দাবি পাঠাবেন বলে জানান তিনি। আমরা এসছি যে এরা এই সমস্ত মহিলাদের বাড়ির যারা উপার্জনকারী যুবক, তারা 2019 সালে উত্তরপ্রদেশের ভদোহীতে কার্পেট নির্মাণের কারখানায় কাজ করতে, সেখানে বিস্ফোরণে 9 জন মারা গিয়েছিল 23 ফেব্রুয়ারি 2019, এবং এই 24 ফেব্রুয়ারি আমার কাছে যেটুকু জানা, মানে মৃতদেহ আসার আগেই আমাদের এখানে মালদায় মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, তখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৌশিক ভট্টাচার্য, SP অর্ণব ভট্টাচার্য, তখন মৌসুম নূর সহ আরও তৃণমূলের সমস্ত নেতারা এসে বাড়িতে তাদেরকে 2 লক্ষ করে টাকা দিলেন।
এবং তারা প্রতিশ্রুতি দিলেন যে যোগ্যতা অনুযায়ী প্রতিটা পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। টাকাটা দিয়ে গেছেন, সরকারি চাকরি দেওয়া হবে, আর 3 বছর হয়ে গেল। তো গভর্নমেন্ট বলেছিল যে তাদের পরিবারে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে, এবং পরবর্তীকালে এই ICDS অফিস থেকে তাদেরকে ডেকে বলা হলো যে আপনারা দরখাস্ত করুন, আপনাদেরকে ICDS-এ চাকরি দেওয়া হবে। কথা ছিল সরকারি চাকরি, যাই হোক ICDS-টা দিলে তাই দেন, কিন্তু 3 বছর অতিক্রান্ত হতে চলল, আজ পর্যন্ত তাদেরকেও এরা বারে বারে অফিসে আসছে। অফিস থেকে বলা হচ্ছে যখন গভর্নমেন্ট বলবে তখন আমরা দিতে পারি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।